এখানে আমি একটা বড় পেঁপে নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, এটা সুন্দরভাবে ভিজে গেছে। আজকে ছোলার ডাল আর পেঁপে দিয়ে আপনাদেরকে পেঁপে ডাল্লা তৈরি করে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই ছোলার ডালটা আমি এখন প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, ডালটা আমি দুই তিনবার জল বদলে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেব। ডাল দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা লাগিয়ে দেব। দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন পেঁপেটা কেটে নেব। পেঁপের ভেতরে দেখুন কত দানা হয়েছে, ভেতরটা এখন পরিষ্কার করে নেব। পেঁপের খোসাটা খুব ভালোভাবে ছেলে ফেলে দিতে হবে, নীল নীল অংশ থাকলে খাওয়ার সময় তেতো লাগবে। খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, পেঁপেটা এখন ছোট পিস করে কেটে নেব। পেঁপে এরকম পিস করে কেটে নেব। পেঁপেগুলো সব আমি এরকম টুকরো করে কেটে নেব। এখানে পেঁপে আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন পেঁপেটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি, ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গলে গেছে একদম। এখানে মশলা নিয়েছি, আদা বাটা, জিরা মরিচ একসঙ্গে বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বাটা, আর পেঁপেটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন পেঁপেগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে পেঁপেটাকে ভালো করে ভেজে নেব। পেঁপে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরা মরিচ বাটা, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা পেঁপে দিয়ে দেবো। পেঁপেটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁপে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবারে অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে পেঁপেটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। এখন এর মধ্যে সিদ্ধ করা ছোলার ডাল দিয়ে দেব। পেঁপে ভাজার সময় লবণ দিয়েছিলাম, তা আরেকটু লবণ দিয়ে দেবো।
আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তরকারিটা আমি আর 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। পেঁপের ডালনা হয়ে গেছে, দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, রান্নাটা হয়ে গেছে। এখন সবকিছু দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। পেঁপের ডালনা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পেঁপের ডালনা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকে এই পেঁপের ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন।